সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এখানে প্রমাণ করব রুট অফ থ্রি প্লাস রুট অফ টু সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, এবং এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন পদ্ধতি প্রয়োগ করব। অর্থাৎ শুরুতে আমরা এখানে ধরে নেব রুট অফ থ্রি প্লাস রুট অফ টু এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, এবং আমরা দেখব যদি এটা সত্য হয়, মানে রুট অফ থ্রি প্লাস রুট অফ টু সংখ্যাটি একটি মূলদ সংখ্যা হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনে কিছু ঝামেলা সৃষ্টি হয়। যাই হোক, আমরা ক্যালকুলেশন শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা এখানে কি বলছি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি রুট অফ থ্রি প্লাস রুট অফ টু এই যে সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। তাহলে রুট অফ থ্রি প্লাস রুট অফ টু এই সংখ্যাটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে সাহায্যে প্রকাশ করা যাবে। তাহলে পি এবং কিউ এই দুইটা সংখ্যার আমরা পরিচয় দিচ্ছি এখানে, যে তারা উভয়ই পূর্ণ সংখ্যা, পাশাপাশি তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, তার মানে তারা সহমৌলিক বা কো প্রাইমস। ঠিক আছে, সহমৌলিক বা কো প্রাইমস আমরা উদাহরণ নেই, যেমন টু এবং থ্রি কো প্রাইমস বা সহমৌলিক, কারণ এরা উভয়ই পূর্ণ সংখ্যা এবং এদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। তবে থ্রি এবং সিক্স এই দুটি সংখ্যা কো প্রাইমস নয়, কারণ তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ভিন্ন সাধারণ উৎপাদক থ্রি রয়েছে। আবার ফাইভ এবং সিক্স এই দুটি সংখ্যা কিন্তু কো প্রাইমস, কারণ তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, পাশাপাশি এখানে কিউ কখনো জিরো হতে পারবে না। এটা অবশ্য খুবই সাধারণ একটা অবজারভেশন, তাই না? কারণ কোন বাস্তব সংখ্যাকে আমরা জিরো দিয়ে ভাগ করতে পারি না, এটা আমরা জানি। তাহলে এই সমীকরণের উভয় দিক আমরা স্কোয়ার করব। তাহলে এখানে এই রাশিটাকে যদি স্কোয়ার করি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে টু প্লাস টু এ বি, টু ইন্টু রুট অফ থ্রি ইন্টু রুট অফ টু ইকুয়াল টু কত আমরা ডান পক্ষে পাচ্ছি, পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। আমরা বাম পক্ষের রাশিগুলোকে একটু কি সরলীকরণ করি, আমরা থ্রি প্লাস টু পাচ্ছি ফাইভ প্লাস টু ইন্টু আমরা এখানে কত পাচ্ছি, রুট অফ থ্রি ইন্টু রুট অফ টু। তাহলে এটাকে আমরা কম্বাইন্ড আকারে রুট অফ সিক্স লিখতে পারি, তাই না? আমরা জানি রুট অফ পি কিউ ইকুয়াল টু রুট অফ পি ইন্টু রুট অফ কিউ, কারেক্ট? তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা এখানে রুট অফ থ্রি ইন্টু রুট অফ টুকে রুট অফ সিক্স আকারে সরাসরি লিখতে পারি। ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, ডেফিনেটলি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষে একটা কাজ করবো, আর তা হচ্ছে উভয় পক্ষে আমরা কিউ স্কোয়ার দিয়ে গুণ করবো। যদি আচ্ছা, আমরা উভয় পক্ষে কিউ স্কোয়ার দ্বিগুণ না করি, আমরা বরং একটা কাজ করি, আমরা উভয় পক্ষে ফাইভ বিয়োগ করি। তাহলে টু রুট অফ সিক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ, এবং উভয় পক্ষে এরপর আমরা টু দিয়ে ভাগ করবো। আমরা একটু নিচে চলে যাই ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে রুট অফ সিক্স ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি, আমরা টু দিয়ে ভাগ করেছি, তাহলে ডান পক্ষে হাফ ইন্টু, এখানে ক্যালকুলেশন করি আমরা হর নামাচ্ছি কিউ স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার, এরকম কিছু একটা পাচ্ছি। একটু স্পষ্ট করে আঁকি, এরকম কিছু একটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রুট অফ সিক্স ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। এখন এখানে লক্ষ্য করা যাক, এখানে ডান পক্ষে এই সংখ্যাটা কিন্তু ডেফিনেটলি মূলদ সংখ্যা, কারেক্ট? ডেফিনেটলি কিন্তু এটা একটা মূলদ সংখ্যা। কেন? কারণ পি স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার, এখানে যদি আমরা চিন্তা করি, পি কিন্তু মূলদ সংখ্যা, মানে পি পূর্ণ সংখ্যা ইভেন, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে কিউ পূর্ণ সংখ্যা, তাহলে কিউ স্কোয়ার পূর্ণ সংখ্যা। এখন কিউ স্কোয়ার পূর্ণ সংখ্যা মানে ফাইভ কিউ স্কোয়ার পূর্ণ সংখ্যা, তাই না? কিউ স্কোয়ার যদি পূর্ণ সংখ্যা হয়, ফাইভ কিউ স্কোয়ারও পূর্ণ সংখ্যা হবে। তাহলে দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল থেকে আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাব, এবং কোন একটা পূর্ণ সংখ্যাকে আমরা কি করছি, আর একটা পূর্ণ সংখ্যার স্কোয়ার দিয়ে ভাগ করছে। তাহলে উপরে এটা পূর্ণ সংখ্যা, আবার কিউ পূর্ণ সংখ্যা, তাহলে কিউ স্কোয়ার পূর্ণ সংখ্যা, তাহলে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, তাই না? তার মানে ডেফিনেটলি ডান পাশে এটা কিন্তু মূলদ সংখ্যা। এবং আমরা এখন এই পর্যায়ে প্রমাণ করব যে রুট অফ সিক্স এই সংখ্যাটি আসলে মূলদ সংখ্যা নয়, তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? কারণ এটা যদি মূলদ সংখ্যা হয় এবং এটা প্রমাণিত যে এটা মূলদ সংখ্যা, এবং আমরা যদি প্রমাণ করতে পারি এটা অমূলদ সংখ্যা, তাহলেই কিন্তু হয়ে গেল দিন শেষে। কারণ কোনো অমূলদ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যার সমান হতে পারে না, কারেক্ট? তাহলে আমরা এখন প্রমাণ করব যে রুট অফ সিক্স এই সংখ্যাটি আসলে টেকনিক্যালি কি বলবো, এখানে একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে আমরা আবারও এখানে প্রুফ বাই কন্ট্রাডিকশন পদ্ধতি প্রয়োগ করব। আমরা ধরে নিচ্ছি রুট অফ সিক্স ইকুয়াল টু পি, আচ্ছা পি ডিভাইডেড বাই কিউ আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, আমরা ধরে নিচ্ছি এম ডিভাইডেড বাই এন। একই মতো এখানে এম এবং এন দুটি পূর্ণ সংখ্যা,
এবং তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই এবং এন কখনো জিরো হতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখি। উভয় পক্ষে স্কোয়ার করি, বাম পক্ষে সিক্স পাচ্ছি, ডান পক্ষে পাচ্ছি এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। উভয় পক্ষে এন দিয়ে গুণ করি, বাম পক্ষে পাচ্ছি সিক্স এন এবং ডান পক্ষে পাচ্ছি এম স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এম স্কোয়ারকে আমরা এম ইন্টু এম আকারে লিখতে পারি, ডিভাইডেড বাই কত পাচ্ছি এন। এখন এখানে এন কিন্তু পূর্ণ সংখ্যা, সিক্স ও পূর্ণ সংখ্যা, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা। আবার ডান পক্ষে আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এম কিন্তু এন এর কোনো গুণিতক নয়, তাই না? এম কিন্তু এন এর কোনো গুণিতক নয়, কারণ তাদের ভিতরে ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এম কে যদি আমরা ভাগ করি এন দিয়ে, এখানে কিন্তু দশমিক সংখ্যা পাব, এবং এম দিয়ে সেই দশমিক সংখ্যাকে গুণ করলে আমরা এখানে একটা দশমিক সংখ্যা পাব। ঠিক আছে, কারণ এখানে লক্ষ্যই করা যাচ্ছে এন দিয়ে আমরা কিন্তু কখনোই এখানে এম এবং এই এম কে মানে ভাগ করতে পারবো না, ভাগ করলে কিন্তু দশমিক যুক্ত সংখ্যা আসবে। ঠিক আছে, কারণ এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা অ্যান্সার হিসেবে পেতে চাই, তাহলে কি এন কে কিন্তু এম এর গুণিতক হতে হবে। যেমন কথার কথা, এম হতে হবে সিক্স, এন হতে হবে টু, তাহলেই কিন্তু আমরা এখানে চাইলে টু দিয়ে সিক্স কে ভাগ করতে পারবো, তাহলে আমরা এখানে এইটিন পাবো, তাই না? কিন্তু যেহেতু এখানে কোনো সাধারণ উৎপাদক নেই, যেমন এখানে উদাহরণ হিসেবে থ্রি নিয়ে আসছি, থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু, এখানে যেহেতু থ্রি এবং টু এর ভিতরে কোনো সাধারণ উৎপাদক নেই, আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু কখনোই এখানে টু দিয়ে থ্রি কে এ ভাগ করতে পারবো না, কোনো থ্রি কে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে থ্রি স্কোয়ারকে আমরা টু দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে রেজাল্ট হিসেবে এখানে অলওয়েজ কি দশমিক যুক্ত সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে এখানে এই বাম দিকে পাচ্ছি আমরা পূর্ণ সংখ্যা, ডান দিকে পাচ্ছি অপূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ধরে নেওয়া বাক্যটি সঠিক নয়, তাহলে তার আগের বাক্যটি সঠিক নয়, তাহলে তার আগের বাক্যটিও সঠিক নয়। তার মানে রুট অফ সিক্স এই সংখ্যাটা অবশ্যই কোনো অমূলদ সংখ্যা। তাহলে রুট অফ সিক্স একটি অমূলদ সংখ্যা আমরা প্রমাণ করলাম। আবার ডান পক্ষে এই সংখ্যাটা কিন্তু মূলদ সংখ্যা, তার মানে কি এই বাক্যটিও সঠিক নয়, কারণ কোনো অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার সমান হতে পারে না। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারবো যে এই বাক্যটিও সঠিক নয়, তার আগের বাক্যটিও সঠিক নয়, তার আগের বাক্যটিও সঠিক নয়। তাহলে তার আগের বাক্যটিও সঠিক হবে না এবং তার আগের বাক্যটিও সঠিক হবে না। তার মানে রুট অফ থ্রি প্লাস রুট অফ টু কে আমরা কখনোই দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, ফলে অবশ্যই এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যাই হবে।